আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহ এক বনের প্রশ্ন তিনি প্রশ্ন করেছেন যে হাঁটা চলা অবস্থায় অথবা কোথাও যেতে থাকলে নিম্ন স্বরে চুপি চুপি করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া এটা কি জায়জ এটা কি চলে আর তাছাড়া এই সমস্ত দোয়া করার ক্ষেত্রে প্রথমে আল্লাহ তালার প্রশংসা এবং নবীর প্রতি দূরত্ব পাঠানোর প্রয়োজন আছে কি না আসলে বোন আপনি যে প্রশ্ন করেছেন এই ধরনের প্রশ্ন আগেও করা হয়েছিল আমি এই এই ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি আসলে বিষয়টি হচ্ছে যে দোয়া করার শুরুতে যদি আল্লাহ তালার প্রশংসা করে নেওয়া হয় এবং তারপরে নবীর প্রতি অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি যদি দূরত পাঠানো হয়ে থাকে তাহলে সেই দোয়াগুলো বেশি কবুল হয়ে থাকে তাই বলে কি আল্লাহ তালার প্রশংসা এবং নবীর প্রতি দুরুত না পড়লে যে দোয়া হবে না এমন কথা নয় আসলে যখন হাঁটতে চলতে যে দোয়াটা আমরা পড়ব সেই দোয়াগুলো আসলে দোয়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা আল্লাহ রসুল বলতেন ফিল অকানাগের মিন খামসেমাররা অথবা অন্য রেয়তে আছে মিন মেয়াদে মারা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিনে সত্তর বারেরও বেশি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতেন অন্য রেয়তে আছে বারের চাইতেও বেশি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতেন আর বিষয় হচ্ছে যে কালিমা যে তাওহিদ যেটা যেই কালিমাটিতে কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা লাহু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদের এই দোয়াটি যদি কোনো ব্যক্তি সূর্য মানে রাতে যদি একবার বলে ঘুমানোর আগেই এবং দিনে যদি একবার বলে তাহলে একবার না একশোবার করে যদি পাঠ করে তাহলে তার মর্যাদার বিষয়ে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে তার দশটি পাপ মোচন করা হবে এবং তাকে আল্লাহর পক্ষ থেকে এমন মর্যাদা দেয়া হবে যে মর্যাদা আর কাউকে দেয়া হবে না এবং তাকে ইসমাইলীয় বংশের একজন দাস আজাদ করলে যে পরিমাণ নেকি পাওয়া যায় সেই পরিমাণ নেকি দেয়া হবে বুঝায় যাচ্ছে যে লাহা ইহু আহ লু লা শারিক আলাহু লাহুল মুলকো আলাহুল হামদো ওয়াহু শাইন কাদির এগুলি হচ্ছে সকাল এবং সন্ধ্যার দোয়া সকাল বলতে বারোটার আগ পর্যন্ত ফজরের নমাজের পর থেকে শুরু করে এই সময়ের মধ্যে এই দোয়াটি যদি আপনি এক বলতেই থাকেন আপনার সময় এমনি পার হয়ে যাবে একইভাবে বিকেল বালে বালি মানে শহরের নামাজের পরের থেকে শুরু করে বিকাল পর্যন্ত মানে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি একশোবার এই দোয়াটি পড়েন তবেই আপনার সময় পার হয়ে যাবে আপনাকে আমি বললাম এই কারণে যে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার চাইতেই আল্লাহ তালার প্রশংসা করা তার বরত্ব বর্ণনা করা এটির বেশি গুরুত্ব তো যাই হোক আপনি যখনই সময় পাবেন তখনই বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর যখনই সময় পাবেন তখনই বলবেন লাই লাহাই লাইলা এগুলো বলতেই থাকবেন কারণ আল্লাহ রসম সাল্লা বলেছেন আফল সর্ব সর্বোত্তম জিকির হচ্ছে কালেমা লা এলাহা ইল্লাল্লাহ তার মানে বোঝাই যায় যে আল্লাহর নিকট লা আলাহা ইহ মানে আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই এটা আল্লাহ চান যে মানুষ এটা বেশি বেশি বলুক আল্লাহ অর্থাৎ আল্লাহ তালার এলাহিয়াত আল্লাহ তালার প্রভুত্ব যে একই তাঁরই এটি মানুষ বারবার বলুক তার পবিত্রতা ঘোষণা করুক তার প্রশংসা করুক তার নিকটে ক্ষমা চাক এটা আল্লাহ সময় চান এটি হচ্ছে মানুষের দৈনন্দিন দায়িত্ব আপনি যতবার চাইবেন আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লা বলতেই থাকবেন কারণ আল্লাহ রসুল বলেছেন মান লাজ এমাল ইস্তেক ফার যে ব্যক্তি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতেই থাকবে রাজা মিন হাইসুল্লাহ ইয়াহ তাসেম আল্লাহ তাল্লাহ তাকে এমনভাবে রিজিক দেবেন যে সে ভাবতে পারবে না ও যা আহমিন গাম গামিন ফাঁড়া যা আল্লাহ তাল্লাহ তাকে প্রত্যেক চিন্তা থেকে মুক্তি দিবেন ও আমিন যায় কিন মাখ রাজা এবং প্রত্যেক সংকীর্ণতা থেকে তাকে রক্ষা করবেন বোঝাই যাচ্ছে যে আস্তাক ফিরুল্লাহ বলার কত বেশি গুরুত্ব সুতরাং কোনো মানুষ যদি সারাদিন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা বলতেই থাকে তাহলে তার কাছে মানে তার আল্লাহর কাছে পাওয়ার আর কিছু বাকিই থাকলো না যাই হোক এই যত কথাই বলি না কেন দোয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে দোয়ার প্রভাব সেটি হচ্ছে আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা আল্লাহ তালার বড়ত্ব বর্ণনা করা আল্লাহ তালার তার প্রভুত্ব এটিকে স্বীকার করা সেই সকল স্বীকৃতি কালেমা তাও মধ্যে রয়েছে সেই কালেমাটা আমি একাধিকবার বললাম আরও একবার বলছি লা লাহ ইহদাহুল্লা শাল লাহুল ওয়ালাহুল হেমদো ওয়াহু আলা কুল্লে শাহ কাদের এর চাইতে শক্তিশালী দোয়া আমার চোখে আমি দেখিনি আসলে এটার যে কত শক্তি সেটা এটা না পড়ে যে পড়েনি সে বুঝতে পারবে না এটা যদি মানুষ পড়ে নিয়মিত তাহলে এর শক্তি সে প্রতিদিনই দেখতে পাবে السلام عليكم ورحمه الله وبركاته